हेलो फ्रेंड्स, वेलकम टू सॉल्व लेसन। तो आज के हमरा माध्यमिक जीवन विज्ञान सजेशन 2022 अर्थात 2022 आगामी काल ही किंतु माध्यमिक जीवन विज्ञान परीक्षा होते चले। परीक्षार एक सम्पूर्ण सजेशन नहीं आजकल वीडियो एखे एक नम्बर दो नम्बर और पाँच नम्बर मान प्रश्न किंतु परीक्षा आसबे समस्त प्रश्न एक सजेशन ए समस्त प्रश्न उत्तर सह सजेशन नहीं आजकल वीडियोते हाजिर हो। तो ये समस्त प्रश्नगुलोर साथे साथे उत्तरगुलो तुम्हारा एखे पे जाए एखे जो प्रश्नगुलि देवा प्रश्न बाहर क्योंकि कोनो रकम प्रश्न परीक्षा आसार कोनो रकम सम्भावना नहीं। तो ये सजेशन के फलो कर ले तुम्हारा अवश्य समस्त प्रश्न कमन क्योंकि एखान पे जाए। ओके, तो एखे जो नम्बर विभाजन करा प्रश्न से ही नम्बर विभाजन प्रथम एक देखे नेब। देखो प्रथम हे एम सिक्यू प्रश्न तुम्हारे थको 15টা अर्थात माल्टिपल चॉइस जो प्रश्न से 15 नम्बर। एक नम्बर मान जो प्रश्न से 21টা থাকছে 21 থেকে 21 নম্বর অর্থাৎ একটি বাক্য যেগুলো উত্তর লিখতে হয়। দু নম্বর মানের প্রশ্ন থাকবে 12টা 12 দ্বিগুণ 24 আর পাঁচ নম্বর মানের প্রশ্ন 6টা 5 6 30 নম্বর। ওকে, তো 15 21 24 আর 30 এইভাবে টোটাল 90 নম্বরের রিটেন পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো এখানে যে সাজেশনটি আমরা তৈরি করেছি এই সাজেশনটি ফলো করলে কিন্তু সমস্ত প্রশ্নের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কোনো রকম প্রশ্ন কিন্তু এর বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নেই। ए तुम्हारा जानो ए बचर क्योंकि रिड्यूस सिलेबस अनुसार परीक्षा हे प्रथम द्वितीय और तृतीय ये तीन अध्याय नहीं क्योंकि परीक्षा है। ओके, तो प्रथम अध्याय हे जीव जगत नियंत्रण और समन्वय और द्वितीय अध्याय हे जीवन प्रवाहमानता तृतीय अध्याय हे कि वंशगति और कैकटी साधारण जिनगत रोग। तो ये तीन अध्याय क्योंकि मूलत प्रश्नगुली की करा नम्बर नम्बर प्रश्न এবং এখানে প্রথম যে অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে কিন্তু শুধুমাত্র এক নম্বর আর দু নম্বর মানের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। এখান থেকে কোনো রকম পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এক নম্বর অধ্যায় থেকে আসবে না। তো পাঁচ নম্বর প্রশ্নের জন্য তোমরা কিন্তু শুধুমাত্র দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় যে রয়েছে এই অধ্যায় দুটোকে কিন্তু ফলো করবে এখান থেকে পাঁচ নম্বর প্রশ্নের জন্য। ওকে, আর এক নম্বর আর দু নম্বর প্রশ্ন কিন্তু তিনটি অধ্যায় থেকেই আসবে। তোমরা অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু পরীক্ষায় আসার প্রচন্ড সম্ভাবনা আছে প্রশ্নগুলি আমরা দেখে নেব। এই প্রশ্নগুলিকে তোমরা ফলো করলে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে এবং এই প্রশ্নগুলির সাথে সাথে সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এখানে করে দিয়েছি। এক নম্বর দু নম্বর এবং পাঁচ নম্বর সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু এখানে করে দেওয়া আছে। তো প্রশ্নগুলি তোমরা এখান থেকে এক এক করে দেখে নাও। প্রথম আমরা প্রথম অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেব। তো এখানে দেখো সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো এক প্রকার। এখানে চারটি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে এখানে সঠিক অপশন হচ্ছে অপশান সি এরটা হবে অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী। ওকে, তো এইভাবে অপশনগুলো তোমরা দেখে নেবে, আমি অপশনগুলো বলছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। চারটি বক্তব্য এখানে দেওয়া আছে, অপশান হচ্ছে ডি এরটা হচ্ছে সঠিক বক্তব্য, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। এরপর দেওয়া আছে অক্সিজেন হরমোনের রাসায়নিক উপাদান হলো। তো চারটি অপশনের মধ্যে সঠিক অপশন বি এরটা হবে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন। নেক্সট হচ্ছে বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়, অপশান সি এরটা সঠিক উত্তর, স্কন্ধের সন্ধিতে। এরপরের প্রশ্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, এখানে ACTH। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি নির্বাচন করো। তো চারটি বক্তব্য এখানে দেওয়া যাবে, চারটি বাক্য দেওয়া আছে, অপশান বি এরটা হচ্ছে সঠিক নয়, অ্যাড্রিনালিন হার্ড উৎপাদন কমায়, এই বক্তব্যটি সঠিক নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ন্যাস্তিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। তো চারটি বক্তব্য দেওয়া আছে, সঠিক হচ্ছে অপশান সি এরটা, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। নেক্সট প্রশ্ন দেখো, মানব দেহে কয়টি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। তো উত্তর হচ্ছে অপশান সি এরটা 12 জোড়া। নেক্সট প্রশ্ন, মানব দেহে সুষুম্না কাণ্ডের সংখ্যা হলো, উত্তর হচ্ছে অপশান ডি 31 জোড়া। পরের প্রশ্ন দেওয়া আছে মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা, উত্তর অপশান এ হবে 10 শতকোটি। পরের প্রশ্ন এখানে দেওয়া আছে কি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে কী বলা হয় না নিউরন, তো এখানে সঠিক অপশান হচ্ছে অপশান এ সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে তা সঠিকভাবে নিরূপণ করো। তো উত্তর হবে অপশান বি এরটা প্যারামেসিয়াম। নেক্সট প্রশ্ন হচ্ছে গমনের সময় মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অপশান বি উত্তর লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ, উত্তর হচ্ছে অপশান এ ইউক্লিনার। নেক্সট প্রশ্ন, জীবের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্বারেলিন হরমোন, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়, সেটা হচ্ছে অপশান সি সাইনাস। ওকে,
এর পরের প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে বলে কি না মেনিঞ্জেস? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিউরনের দীর্ঘ প্রবর্তকের নাম হচ্ছে অপশন বি উত্তর অ্যাক্সন। নেক্সট প্রশ্ন, মানুষের অক্ষি গোলকের যে স্তরটি আলোক সুবেদী সেটি হলো রেটিনা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো কি না ইস্ট্রোজেন, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, আইলেটস অফ অ্যাঙ্গারহান্স থাকে কোথায় না অগ্নাশয়, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রশ্ন উত্তর অর্থাৎ এক নম্বর মানের যে প্রশ্ন উত্তর, যেগুলো একটি বাক্যে উত্তর লিখতে হবে, সেই ধরনের প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, তো সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো এই প্রশ্নগুলিকে ফলো করলে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু কমন পাবে, এর বাইরে থেকে কোনো রকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা নেই। প্রথম প্রশ্ন দেখো, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ IAA। গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও, ভলভক্স। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, সাইটোকাইনিন। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সাইটোকাইনিন। স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে? নিউরোগ্লিয়া। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে, স্নায়ুর আবরণকে কী বলে? এপিনিউরিয়াম। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার জন্য। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও, ভেগাস। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও, উত্তর হচ্ছে অ্যাসিটাইল কোলিন। গুরু মস্তিষ্কের যোজককে কী বলে? কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্কের যোজককে কী বলে? ভার্সিম। একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও, চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়, এটি হচ্ছে একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এরপর হচ্ছে ব্ল্যানভিয়ার পর্ব নিউরনের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অ্যাক্সনে। এরপর চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো, অপটিক স্নায়ু। CSF এর পুরো নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কী বলে? সাইনাপস বলে। কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে। দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তাকে কী বলে? সাইনোভিয়াল তরল বলে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর কি অর্থাৎ দু নম্বর মানের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেব। ওকে, তো প্রথম রয়েছে, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়ুবিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। তো উত্তরটা এখানে করে দেওয়া হয়েছে, উত্তরও কিন্তু আমরা দেখে নেবে, উত্তরগুলো আমি বলছি না কারণ ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, মেনিঞ্জেস ও CSF এর অবস্থান বিবৃত করো। তো উত্তর এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবে। উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের উপর জিবারেলিন হরমোন কী প্রভাব ফেলে? তার উত্তর এখানে দেওয়া রয়েছে, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। তো নামগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে, কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার লেন্স আর হচ্ছে ভিট্রিয়ার হিউমার। এরপর রয়েছে, অ্যাকশন ও ড্যান্ডের মধ্যে পার্থক্য নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে লিখতে হবে, গঠনগত আর কার্যগত দিক থেকে অ্যাকশন আর ড্যান্ডের পার্থক্যটা লিখতে হবে। তো প্রশ্নের উত্তরে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, পিটুইটারি গ্রন্থিকে প্রভুভক্তি বা মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? উত্তর এখানে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক নেত্র বা দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বোঝো? উত্তর এখানে দেওয়া রয়েছে, মেনিঞ্জেস কী, এর কাজ কী? উত্তর এখানে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কী বোঝো? তো উত্তর এখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, মাছের গমনে মায়োটিস পেশির ভূমিকা লেখো। তো মায়োটিস পেশির ভূমিকা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে। গমনের যে কোনো তিনটি বৈশিষ্ট্য উদ্দেশ্য লেখো। তো উদ্দেশ্য, গমনের উদ্দেশ্য কী, সেখানে আমরা উত্তর এখানে করে দেওয়া আছে, উত্তরও তোমরা দেখে নেবে। সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে? ওকে, নেক্সট প্রশ্ন, মিশ্রগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও, ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, উপযোজক কাকে বলে? থাইরক্সিনের দুটি কাজ লেখো। সাইনাপস কী, এর কাজ কী? এ সমস্ত প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নগুলি অবশ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য দেখে যাবে, এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে, স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কী, এর কাজ কী? অশ্রুগ্রন্থি কোথায় থাকে, এর কাজ কী? প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। কোর এর কোথায় থাকে, এর কাজ কী? স্নায়ুর সুষুম্নাকাণ্ডের কাজ কী? ফোটোট্যাকটিক চলন কাকে বলে? নেক্সট প্রশ্ন হচ্ছে, তরল ও প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ দাও।
পরের প্রশ্ন, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধন সাধক বলে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, প্রশ্নটা এখান থেকে উত্তরটা দেখে নেবে। ক্রেসকোগ্রাফ যন্ত্র কি আবিষ্কার করেন, এর কাজ কি? কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু। এর কাজ হচ্ছে উদ্ভিদের যে সাড়া প্রদান সেটা পরিমাপ করতে এই যন্ত্র ব্যবহার করা হয়। সংবেদন বলতে কী বোঝো? ওকে, উত্তর এখানে দেওয়া রয়েছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কী বোঝো, উত্তর এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে গোলান কি উদাহরণ দাও। ওকে, তো গোলান কি এবং উদাহরণ এখানে দেওয়া রয়েছে। স্নায়ু কাকে বলে, কয়টি এটি কয় প্রকার? ওকে, স্নায়ু কাকে বলে এটি কয় প্রকার, প্রশ্নের উত্তর লেখা এখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে চলন ও গমন বলতে কী বোঝো। পরের প্রশ্ন, সিস্ম ন্যাস্তিক চলন কাকে বলে, উদাহরণ দাও। দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইনের নাম লেখো। এখানে নামগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি এবং অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি কাকে বলে, উদাহরণ দিতে হবে। ওকে, তো প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। অ্যাড্রিনালিনকে আপাতকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন, তার প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে, এর বিভিন্ন অংশের নাম লেখো। ওকে, প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করে দিয়েছি, উত্তরগুলো এখান থেকে দেখে নাও। এরপর দেওয়া আছে অ্যাফারেন্ট বা অন্তর্বর্তী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, উদাহরণ সহ কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে স্নায়ু। এরপর দেওয়া আছে মিশ্র স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। অ্যামিবয়েড গমন বলতে কী বোঝো, ফ্লাজে লিও গমন কাকে বলে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অক্সিন হরমোনের দুটি কাজ লেখো, কাজ এখানে দেওয়া আছে। টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লিখতে হবে, প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো, উৎস এবং কাজ এখানে দেওয়া আছে। প্রোজেস্টেরন হরমোনের উৎস কাজ লেখো, সেগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাড্রিনালিন এর প্রধান কাজগুলি লেখো, তো উত্তর এখানে দেওয়া আছে। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে কেন। নেক্সট হচ্ছে প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখন। ওকে, তো এই গেল দু নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দু নম্বর এবং এক নম্বর প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি প্রস্তুত করে যাবে। এরপর যে দু নম্বর আমাদের অধ্যায় রয়েছে, ওকে, জীবনের প্রবাহমানতা, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো প্রথমে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। এখানে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করুন। এখানে চারটি অপশন দেওয়া থাকবে, সঠিক অপশন ডি হবে। ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না, এই অপশনগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে বা দেখে নেবে, তাহলে কিন্তু এ সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমরা পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি হবে, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো। তো এখানে সঠিক জোড়াটি হচ্ছে অপশন বি, খণ্ডীভবন স্পাইরোগাইরা। নিচের কোন উদ্ভিদ অধোবায়ব্য কাণ্ডের সাহায্যে গমন সম্পন্ন করে? তো এখানে আমাদের উত্তরটা হবে কচুরিপানা, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোষচক্রের যে দশায় ডিএনএ অণুর সংশ্লেষ ঘটে সেটি হলো, অপশান বি উত্তর হবে এস। পরের প্রশ্ন হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোম প্রধানত হচ্ছে চার প্রকার, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর এখানে। যে নাইট্রোজেন বেসটি ডিএনএ থাকে না কিন্তু আরএনএতে থাকে সেটি হলো, ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে, সেটি হচ্ছে অপশান বি, অপশান ডি ইউরাসিল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহে বৃদ্ধির 12-24 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় কি না, বয়সন্ধি দশা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। যৌনজননের একক হলো কি না, গ্যামেট, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোন প্রাণীর কোরকদম দেখা যায়, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ হাইড্রা। প্রতিটি ক্রোমোজোমে ক্রোমোটিভের সংখ্যা হলো, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ দুটি। ডিএনএর গঠনগত একক কি, এটা হচ্ছে অপশান বি উত্তর হবে, নিউক্লিওটাইড। নেক্সট প্রশ্ন, কোন কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হচ্ছে প্রোফেজ দশা, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো কি না, বহু বিভাজন, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে, অর্থাৎ এক নম্বর মানের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো দু নম্বর অধ্যায় থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোর প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নেব। প্রশ্নগুলিকে অবশ্যই তোমরা প্রস্তুত করে যাবে পরীক্ষার জন্য, এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, যৌন জননের এককে কী বলে, গ্যামেট বলা হয়। কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে
সেটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কী বলে? অটোজোম বলে। ডিএনএর দ্বিতন্ত্রী নকশা কে কী আবিষ্কার করেন? তো উত্তর হবে এখানে বিজ্ঞানী ওয়াটসন ও। এর পরের প্রশ্ন, ডিএনএর পুরো নাম কী? তো উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? তো এখানে উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন। মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? না চার। অযৌন জননের এককে কী বলে? রেণু বা স্পোর বলা হয়। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও? উত্তর হচ্ছে স্পাইরোগাইরা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে বহু বিভাজনের একটি উদাহরণ দাও? তো উত্তর হবে প্লাজমোডিয়াম। ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? মিয়োসিস ওয়ান মিয়োসিস টু এর মধ্যে। ওকে, এরপর হচ্ছে কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিডিল গঠিত হয় না? উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম গঠিত হয় না। ক্রোমোজোমের শেষ প্রান্তকে কী বলে? টেলোমিয়ার। পরের প্রশ্ন, মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজননের একটি উদাহরণ দাও? উত্তর হবে রাঙালো বা লাল আলো। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও? উত্তর হচ্ছে কচুরি পানা। কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনের সাহায্য করে? উত্তর হচ্ছে যৌন জনন। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো এই দু নম্বর অধ্যায় থেকে রয়েছে, অর্থাৎ দু নম্বর মানের যে প্রশ্ন, সেই অত্যন্ত প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে সেন্ট্রোমিয়ার কাকে বলে? উত্তর এখানে দেওয়া আছে, উত্তরগুলো তো আমরা দেখে নেবে। ক্রোমোজোমের দুটি কাজ লেখুন, তার উত্তর দেওয়া আছে। ক্রসিং ওভার কাকে বলে? ওকে, সমস্ত প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নগুলি তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য দেখে যাবে বা প্রস্তুত করে যাবে। এরপর হচ্ছে আরএনএ কত প্রকার ও কী কী, এর কাজ কী? মাইক্রোটিউবুলাস কী, এর কাজ কী? ওকে, সমস্ত প্রশ্নের উত্তর এখানে আছে, তোমরা ভিডিওটিকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরগুলো তোমরা দেখতে পারো। এরপর রয়েছে একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18 হলে শস্যে ও জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এখানে করে দেওয়া আছে, প্রশ্ন উত্তর তোমরা দেখে নিতে পারবে। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? অলিল বা অলিলোমর্ফ কী? তার উত্তর এখানে কিন্তু দেওয়া আছে, উত্তরগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখবে বা স্ক্রিনশট নিতে পারো। মিয়োসিস কোষ বিভাজনে হ্রাস বিভাজন কাকে বলে? ওকে, তোর উত্তর এখানে দেওয়া রয়েছে। জনন কাকে বলে? ওকে, এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত করে পরীক্ষায় যাবে। বয়স সন্ধিকাল কাকে বলে? মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশনের দুটি সুবিধা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞা দাও। ওকে, পরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলির নাম লেখো। এরপর হচ্ছে কি, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কী বোঝো? ডিএনএ এর দুটি কাজ লেখো। অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। তো সুবিধা এবং অসুবিধাগুলি এখানে লিখে দেওয়া রয়েছে, প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দেখে নেবে। অপুংজনী বা পার্থেনোজেনেসিস কী, এর উদাহরণ দিতে হবে। জনক্রম কাকে বলে, উদাহরণ দাও। গ্যামেট কী, এটি কত প্রকার ও কী কী? পরের প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিস কাকে বলে, উদাহরণ দাও। এরপর রয়েছে, উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, এরপর রচনাধর্মের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর মানের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখে নাও। এটা হচ্ছে 5 নম্বর যে প্রশ্ন, সেগুলো 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু দেওয়া হবে। প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো 5 নম্বর প্রশ্ন কিন্তু দেওয়া হবে না। ওকে, তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো দেখে নাও। এর বাইরে থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা। এই প্রশ্নগুলি দেখে গেলে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে দেখো, প্রথমে দেওয়া আছে পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লিখতে হবে। ওকে, তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যায় পরাগযোগ কাকে বলে, পরাগযোগ, ওকে, পরাগযোগ, স্বপরাগযোগ, তারপরে ইতর পরাগযোগ, এবং এই দুটি পরাগযোগের যে সুবিধা অসুবিধা সেগুলোও কিন্তু তার উত্তরে কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। ওকে, তো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নেবে। এরপর 2 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের বর্ণনা দাও। ওকে, তো এই সমস্ত সংজ্ঞা এবং এদের বর্ণনাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটিকে পজ করে দেখতে পারো বা ভিডিওটিকে এই স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, এরপর হচ্ছে ডিএনএ রাসায়নিক উপাদানগুলো উল্লেখ করো, নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো। তো নিষেক কাকে বলে? ওকে, এবং এর যে পরাগযোগ, সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করেই দেওয়া আছে, তো উত্তরগুলো তোমরা এখানে দেখতে পারো। এরপর রয়েছে কি, মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো।
ওকে, তো বৈশিষ্ট্য দেওয়া আছে এবং কাকে বলে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে কি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলাফেজ দশার বৈশিষ্ট্য লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। ওকে, পরের প্রশ্ন, মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় সম্পন্ন হয়, এর তাৎপর্য কি। ওকে আচ্ছা, তো এই হচ্ছে 2 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর মানে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি করলে কিন্তু তোমরা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর যে 3 নম্বর অধ্যায় রয়েছে, অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, যেটা তৃতীয় অধ্যায়, এখান থেকে যে এমসিকিউ মানের প্রশ্ন, সেই প্রশ্নগুলি প্রথমে আমরা দেখে নেব। ওকে, সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে বংশগতির জনক বলা হয় কাকে, তো 4টি অপশন দেওয়া হচ্ছে, উত্তর হচ্ছে কি মেন্ডেল কি, অর্থাৎ অপশান সি এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর রয়েছে কি দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে, সেটা হচ্ছে 50% বা 50%, অপশান বি হবে সঠিক উত্তর। নিচের কোনটি অটোজম জিন ঘটিত রোগ, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর, বীজপত্রের বর্ণ হলুদ, এটা হবে সঠিক উত্তর। এরপর দেওয়া আছে RRYY জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো, উত্তর হবে অপশান এ 1 ধরনের। এরপর নিচের দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো, ওকে, নিচের কোন দুটি জিনোটাইপ, তো উত্তর হবে অপশান ডি এরটা। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেওয়া আছে একই জিনের বিভিন্ন প্রকার বিভিন্ন রূপভেদকে কী বলে, সেটা হচ্ছে অ্যালিল, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কীরূপ হবে, তো এখানে উত্তর হবে অর্ধেক পুত্র বর্ণান্ধ হবে, অপশান বি এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না, সেটি হচ্ছে অপশান ডি হবে সঠিক উত্তর, লাল আর সবুজ। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন, 7 জোড়া, অপশান সি এটা হচ্ছে সঠিক উত্তর। একটি শঙ্কর দীর্ঘ টি অর্থাৎ বড়দের টি, ছোটদের টি, ওকে, এবং একটি বিশুদ্ধ খর্ব এলটি মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হবে কি 50% দীর্ঘ আর 50% খর্ব। পরের প্রশ্ন, মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার কি বৈশিষ্ট্য না প্রকট বৈশিষ্ট্য, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। রোলার দ্বীপে যে অবস্থায় রোলার দ্বীপ যে অবস্থায় প্রকাশিত হয় তা হচ্ছে অপশান সি হচ্ছে উত্তর, হোমো জায়গাস আর ও হেটারো জায়গাস। পরের প্রশ্ন হচ্ছে সন্ধ্যামালতি উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়, অপশান ডি হবে সঠিক উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। এরপরের প্রশ্ন, মানুষের জননকোষ ক্রোমোজোম জননকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, অপশান বি হবে সঠিক উত্তর। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নগুলো দেখবো, যেগুলো 1 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ একটি বাক্যে বা একটি শব্দের উত্তর যেগুলো লিখতে হয় সেই ধরনের প্রশ্নগুলো আমরা দেখে নেব। এই প্রশ্নগুলি তোমরা দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থান হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী, উত্তর হবে কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এফ জনতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত, উত্তর হচ্ছে 9:3:3:3। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন হচ্ছে মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনর ফিনোটাইপ জিনোটাইপিক অনুপাত লেখো, সেটা হচ্ছে 1:2:2:1। মানুষের একটি অটোজম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো, থ্যালাসেমিয়া। ক্রোমোজোমের বিভিন্ন ওপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে, লোকাস বলে। জিও দশার একটি কোষের উদাহরণ দাও, স্নায়ু কোষ। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে, হোলান্ড্রিক জিন বলে। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও, হিমোফিলিয়া। মানুষের ক্ষেত্রে 44+YY XY কোন লিঙ্গকে সূচিত করে, পুরুষ লিঙ্গকে সূচিত করে। মানুষের একটি এক্স ক্রোমোজোমের সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগের উদাহরণ দাও, সেটা হচ্ছে হিমোফিলিয়া। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর মানের যে প্রশ্ন উত্তর রয়েছে, প্রশ্ন রয়েছে 3 নম্বর তৃতীয় অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে বংশগতির এককে মেন্ডেল কী বলেন, বর্তমানে এই এককে কী বলা হয়, তো বংশগতির এককে মেন্ডেল বলেন কি ফ্যাক্টর, এবং বর্তমানে একে বলা হয় জিন। ওকে, তো এই প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য দেখে যাবে,
समस्त প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো প্রশ্নগুলো দেখে নাও কি করে। বিশুদ্ধ ও খাঁটি জীব কাকে বলে উদাহরণ দাও, প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এখানে। সংকর জীব ও সংকর আয়ন কাকে বলে উত্তর এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি পজ করে তুমি দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। এরপরে হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে, প্রকরণ কাকে বলে, এর কারণ কি, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে। ওকে, নেক্সট প্রশ্ন অসম্পূর্ণ প্রকরতা কাকে বলে উদাহরণ দাও, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। ওকে, উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। জিনোটাইপ ও জিনোটাইপ বা সুপ্রজনন বিদ্যা কাকে বলে, পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত। তো অনুপাত এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা উত্তর দেখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে হোমোজাইগাস বা সম সংকর জীব কাকে বলে। ওকে, বর্ণান্ধতা কী, এই রোগের লক্ষণ কী, সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। আলিল কাকে বলে, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিলেন, তার উত্তর লিখতে হবে। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর মানের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখে নেব। তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বর মানের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম রয়েছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, এই ক্ষেত্রে জিনোটাইপ কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। ওকে, তো প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া আছে। ওকে, উত্তরটা তোমরা এখানে ভিডিও পজ করে দেখতে পারো বা তোমরা স্ক্রিনশটও নিতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে মেন্ডেলের এক সংকর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো, মেন্ডেলের সফলতার কারণ কী। ওকে, উত্তর এখানে দেওয়া রয়েছে, উত্তর তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে মেন্ডেলবাদ ও মেন্ডেলিজম কী, মেন্ডেলের বংশগতির সূত্র বিবৃত করো। ওকে, তো সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, ওকে, তো 3 নম্বর অধ্যায় থেকে এই দুটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তো এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন তো তোমার সব অবশ্যই কমন পেয়ে যাবে। ওকে, তো তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই প্রত্যেকের ভালো হবে। তো প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই দেখে যাবে। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।